ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তো আজকে একটা রোদ ঝলমলে আকাশ বাইরে, আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণে এটা দিয়ে হাওয়া আসছে। এখানটায় পর্দাটা টেনে দিলে ভালো বোঝা যাবে। তো আজকে তো উঠে গেছি আমরা 7:45 নাগাদ, দেখতে পাচ্ছ এই লেভেলের হাওয়াটা এখান দিয়ে আসে। তো আর কি ফ্যান চালাবো, ফ্যান চালাতেই হয় না, ফ্যান অল টাইম বন্ধ থাকে। এই হচ্ছে বিছানা পাটির অবস্থা, এটা আমি এখনো গোছাইনি, 9:05 বাকি এখনো। তো আমি একটু বসেইছিলাম, ওকে চা ঠা করেছিলাম রান্নাঘরে, কালকে রাতে বাসন টাসন গুলো মেজে আর অনেকক্ষণ ধরে বসে রয়েছি। তো এবার উঠবো, কারণ 9:05 বাকি। এবার টিফিনটা বানাবো সকালে, বেশি কিছু করবো না, আলু ভেজে একটুখানি চিড়ে তার মধ্যে দিয়ে নুন দিয়ে ওই আর কি, মানে চিড়ে পোলাও টাইপের কিছু একটা চিড়ে ভাজা ওরকম করে দেবো। তো ওটাই ও আর আমি খাবো, তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো চলো গুছিয়ে নিই তাহলে। দেখো এই মোটামুটি আমার হয়েই গেছে। আর কালকে তোমাদেরকে বলছিলাম না যে ওই কড়াইটা আমার বসবে কি না কে জানে ইন্ডাকশনে, তো ওই কড়াইটা না বসেছে ইন্ডাকশনে, আমি খুব খুশি হয়েছি। আর আমার হয়েও গেছে, দেখতেই পাচ্ছো একদম ঝুড়ঝুড়েই হয়েছে, আর তেল নেই বলে একটু লেগে লেগে আছে। তেলটা আমি একদমই কম দিয়েছি আজকে ইচ্ছে করে, আর কাঁচা লঙ্কা টঙ্কাও দিইনি, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে করলাম। তো চলো নামিয়ে দিয়ে এবার হয়ে গেছে আমাদের, আমরা 11টা নাগাদ না এক জায়গায় বেরোবো। তোমাদেরকে বলবো সবটাই, আগে আমি ব্রেকফাস্টটা বেড়ে নিই, আর বেড়ে নিই আমি খেতে খেতে আমি আমার ব্লগটাই দেখবো একটু। তো চলো এভাবে একটু টাইমটা কাটাই। আমি এখানে পাবদা মাছের ঝোলটা বসিয়েছি, দেখতেই পাচ্ছ আজকে পিস করে ফেলেছি আমি মাছটাকে, আজকে আর পারলাম না ওরকম করে রান্না করতে। তো এখানে পাবদা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর বাইরে আমি সব দেখো কার্পেটটাকে ঝেড়ে এখানে রোদে দিয়ে দিয়েছি, আর পাপোশগুলোকে এখানে লাইন দিয়ে ঝেড়ে টেড়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঘরটা ঝাড় দেবো আর ঘরটা মুছবো। আর আজকে দেখতে পাচ্ছ কী লেভেলের রোদটা উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে, কারণ আমি রান্না করতে করতে হুটহাট একটু বারান্দায় এসে দাঁড়াই, যেরকম ঝোলটা দিয়েছি ধরো এখন রান্নাঘর মানে ঘর ঝাড় ঘর মোছা না থাকলে হয়তো আমি এখানেই একটু দাঁড়িয়ে থাকতাম, আমার খুব ভালো লাগে। আর রাস্তা দিয়ে এরকম লোক যেতে থাকে তো বেশ ভালো লাগে আমার দেখতে। ওই দেখো এরাও বোধহয় কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছে দেখেছ তো। তো যাই হোক চলো আমি এবার ঘর ঝাঁট আর ঘর মোছাটা দিয়ে নিই, এখন বাজে হচ্ছে 10:14। ওপরে ঘর ঝাঁট দিচ্ছিলাম, ঘর মুছছিলাম, ওপরে ঘরটা ঝাঁট দিচ্ছিলাম, ঘরটা মুছছিলাম, হঠাৎই বারান্দাতে যখন আমি ওই ঘর মোছার মগটা রাখতে গেলাম, ওপর থেকে দেখলাম নিচে পাকা পেঁপে আর তরমুজ এসছে। তো সেটা নিয়ে আসি, আসলে বাজার যাওয়াও হচ্ছিল না, আমাদের ফলও কেনা হচ্ছিল না, কলাটাও শেষ হয়ে গেছে। তো চাই গিয়ে নিয়ে আসি, দেখি আবার থাকলে হয়, উপর থেকে নিচে নামতে টাইম লাগলো, লিফ্টটা নিচে ছিল আসলে, উঠতেও টাইম লাগলো, ব্যাস তারপর নামলাম, দেখি পাই কিনা, দাঁড়ো খোল রে খোল, চলো চলো তাকে। আচ্ছা আচ্ছা ওই যে পেয়েও গেছি আমি, একটা তরমুজ নিলাম আর পেঁপে নিলাম, পাকা পেঁপে ছোট ছোট তিনটে, মানে একটু কাঁচা পাকা দেখে নিলাম যাতে ও রেখে খেতে পারে। পাকা পেঁপেটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই আর কি একটু একটা চলে, তরমুজটা আমি খুব ভালো খাই। তো চলো যাই এবার, চলো এসছি দেখি কি বলে। পাকা পেঁপে নিল 1 কেজি দিয়ে দিল জোর জবরদস্তি, আর 1.5 কেজি মতো হচ্ছে তরমুজ। তরমুজটা 20 টাকা কেজি আর পাকা পেঁপে 40 টাকা কেজি। চলো তো চলো, যেখানে যাব বলেছি সেখানে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে গেছি। তো ও অলরেডি নিচে চলে গেছে, আমি জাস্ট লকটা করে ব্যাগটা নিয়ে বেরোলাম। তো চলো এবার যাওয়া যাক সে কাজে। আমি বলেছি এখন থেকে যে আমি আগে থেকে আর কিছু বলবো না, তাই আমি বলছি না এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো। তো কাজটা হোক একটু কিছু অন্তত এগোক, তাহলে তোমাদেরকে। তো পেছনটা দেখে আশা করি বুঝতেই পারছো আমরা কোথায় এসেছিলাম। হ্যাঁ গ্যাসের কানেকশন নিতে এসেছিলাম, তো যেরকম কলকাতায় নিয়ম আছে যে নতুন গ্যাস কানেকশন নিলে গ্যাস স্টোভও নিতে হবে সাথে, তো আমাদের সেটাও নিতেই হলো, কিছু করার নেই, আমার গ্যাস স্টোভ ছিল তা সত্ত্বেও নিতে হলো। তো এখানে দুটোই পাওয়া যায়, একটা গ্লাস বডি যেটা হয় সেটা, আর একটা স্টিল বডিরও পাওয়া যায়। তো যেহেতু আমার কাছে স্টিল বডি অলরেডি একটা রয়েছে, তো
আমি আমার গ্লাস বডি নিলাম আর কি। আর কি করবো, স্টিল বডি তো অলরেডি রয়েছে একটা বাড়িতে, তাই জন্য গ্লাসটাই নিলাম। আর হ্যাঁ, স্টিল আর গ্লাসের মধ্যে তো তফাৎ অবশ্যই রয়েছে, তো চলো বাড়ি গিয়ে সমস্তটা কথা বলবো, কত কি লাগলো না লাগলো সবটাই বলে দেবো। নতুন গ্যাস কানেকশন নিতে গেলে কী কী লাগে এখানে সবটা বলবো, তো চলো যাওয়া যাক। আমি ইচ্ছা করে ইন্ডিয়ানটা নিলাম না, ইন্ডিয়ানটা সামনেই ছিল আমার বাড়িতেও, এইচপি ছিল আমার শ্বশুরবাড়িতেও, এইচপি রয়েছে। তো আমার এইটুকু জানা রয়েছে যে এইচপির ভালো কানেকশনটা ভালো পাওয়া যায় আর কি, মানে ওদেরকে বুক করলে বা ভালো রিভিউটা ভালো, তাই জন্য এইচপি থেকে নেওয়া হলে ইন্ডিয়াটা আমি নিলাম না ইচ্ছে করেই। তো চলো, ইন্ডিয়াটা একটু দামও বেশি, যাই হোক না কেন, তো চলো রাস্তা পার হচ্ছি। জাস্ট ভাত খাওয়াটা কমপ্লিট হলো আর আমি ফলগুলো কেটে নিলাম, দেখো তরমুজটা থেকে কি হারে জল বেরোচ্ছে। তো চলো এবার ফলগুলো খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নিই, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই বিকেলবেলা। দেখে আশা করে বুঝতেই পারছো যে ব্যালকানিতেই দাঁড়িয়ে রয়েছি, আজকে বিকেলবেলাটায় আমি পুরো ঘুমিয়েই গেছিলাম, এমন টাইমে উঠলাম যে দেখতেই পাচ্ছো পেছনটা, আরও যদিও আগে উঠেছি তখন একটু বেলা ছিল, কিন্তু ওই আর কি। তো ওই করতে করতে আজকে আর ছাদে যাওয়াটা হলো না, কিন্তু দেখো আমাদের তো এখানে এরকম তার টেনে টেনে কানেকশন নেওয়া হয়, এই যে ছাদটা আছে ওই বিল্ডিংয়ের, ওই বিল্ডিংয়ের থেকে এই বিল্ডিংয়ে ওয়াইফাই ছাদের তার দিয়ে টেনে কানেকশন নেওয়া ছিল। ওই বিল্ডিংয়ের লোকটা হঠাৎ উঠে না তারটা কেটে দিয়েছে, আমাদের ওয়াইফাই আর কাজ করছে না। তো স্নেহাশিস দার ও গেল নিচে কথা বলতে, লোকটার সাথে এখনো তো এলো না, জানি না সাথে ওনারও ছিলেন তো জানি না। হ্যাঁ, আমাদের সত্যি কথা বলতে ওই বাড়িতে যখন থাকতাম তখন পাশাপাশি ওনারদের তো দেখেছি, অনেকেই চাইতো যারা ওই বাড়িতে ওনার যেন না থাকে, ওনার ছাড়া বাড়ি হলে বেশি ভালো হয়, কিন্তু আমরা এই বাড়ির ওনারকে এত ভালো পেয়েছি, মানুষটাই এত ভালো যে আমরা ভাবছি যে ওনার এখনও এই বাড়িতে শিফট করেননি, কারণ ওনার এখনও কাজ কমপ্লিট হয়নি ওনার ঘরের। তো উনি আসলে সবার ঘরের কাজ কমপ্লিট করানোর পর নিজের ঘরটা করছেন, তো ওই জন্য ওনার ঘরটা কমপ্লিট হয়নি, তাই উনি আসতে পারেননি। তবে আমরা ভীষণভাবে চাইছি যাতে ওনার খুব তাড়াতাড়ি এখানে পুরোপুরি শিফট হয়ে যায়, যাতে কোনো প্রবলেম হলেই ওনাকে গিয়ে বলতে পারি। আজকে উনি সন্ধ্যের টাইমটা এখানে ছিলেন বলে হয়তো উনি আগে গেছেন, প্রমি স্নেহাশিস তারা পরে গেছেন, কি ব্যাপার না ব্যাপার তো জানি না, যাই হোক ও এসছে, দেখা যাক, আগে শুনে নি তারপর। তো যাই হোক, ওরা কথা তো বলে এলো, যাই হোক ওই বাড়ির ওনারটা কেটে দিয়েছে, তার এবার কালকে এলে ওনাকেই ফাইন দিতে হবে, যেহেতু উনি কেটেছে কিছু করার নেই, উনি একবারও জিজ্ঞেসও করেননি আমাদেরকে, যাই হোক এখন তো আর কিছু করার নেই। আর যেটা বলছিলাম তোমাদেরকে আজকে বলবো যে গ্যাস কানেকশন নিতে কত পড়লো বা কিছু, বাইরেটা না এত হাওয়া দিচ্ছে মনে হলো, মানে আমার চুল টুল তো ওই দেখো কে বলবে চুলা ছেড়েছে, দেখো এখান থেকে বেরিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে, মানে এগুলো জাস্ট আমি তারপর চাপা দিয়ে দিয়ে রেখেছিলাম, যাই হোক না কেন। তো তোমরা কি দেখেছো আমি কতদিন বাদে কানের পরেছি, এখানেটা কানে ঢুকছিলই না, মানে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো যাই হোক না কেন, আমাদের গ্যাস কানেকশন নিতে পড়লো হচ্ছে মোট টোটাল 1170 টাকা, 6000ও হতো। কেন বলছি, আমাদের যে গ্যাস ওভেনটা নিতেই হবে বলছিলাম গ্যাস কানেকশনটা নিলে, তো এবার গ্যাস কানেকশনের সাথে স্টিল বডির গ্যাস ওভেন বা গ্লাস বডির গ্যাস ওভেন যেটা তোমাদেরকে বলছিলাম, তো দুটোর দামের পার্থক্য আছে, আর আমার অলরেডি স্টিল বডির একটা রয়েছে, তাই আমি গ্লাস বডির একটা নিলাম, তো ওই জন্য আমার 7170 টাকা পড়েছে। আমি কালকে যেহেতু সানডে তাই জন্যে বৃহস্পতিবার সকালে পাবো গ্যাস, আর যদি সানডেটা না পড়তো মাঝখানে বা অন্য ডেটে আমি করতাম তাহলে বুধবার পেয়ে যেতাম। তো এই আর কি, আর কি বলবো বলো, এইরকমই দাম ঠাম পড়লো। আর আমরা আপাতত সিঙ্গেল কানেকশনই নিলাম, ডবল কানেকশন নিলে 9000 টাকা পড়তো, কিন্তু আপাতত আমার ডবল কানেকশনের কোনো দরকার নেই, যেহেতু আমার ইন্ডাকশান রয়েছে, একটা বুক করলে 3 দিনের মধ্যে গ্যাস দিয়ে দেবে, তো তাই জন্য অসুবিধার কিছু নেই, তাই ভাবলাম যে ওটাই নেওয়া যাক। আর সন্ধ্যে থেকে আমরা ঘরেই থাকবো, আজকে আর কোথাও যাবো না সেরকমভাবে, আর ও ভাত খেতে চাইছে না আর আমারও ভাত খেতে ইচ্ছে করছে না, দেখি রাতে কি বানাই, যদি কিছু বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে নিচে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের যে মালিক আর কি, দোকান যে রেন্টে নিয়েছে সে, আর এই বিল্ডিংয়ের যে ওনার, আজকে সন্ধ্যাবেলা তারগুলো সব কেটে দিয়েছে অ্যাক্ট ফাইবার নেটের। এবার এই ছাদের এই এইখানটায় ট্যাঙ্কির এখানটায় সব তারগুলো কানেকশন হয়েছিল, কারণ অ্যাক্টের টাওয়ারগুলো এই তিনটে এখান থেকে নিয়ে এসে এই ছাদে সব বক্স ফক্স লাগানো ছিল, দিয়ে আমাদের ছাদে প্লাস ওই ছাদে সব কানেকশন গেছে। কিন্তু হঠাৎই ওনার আজকে কী মনে হয়েছে, এই ছাদ থেকে সিঁড়ি ফিঁড়ি সব খুলে নিয়ে দুজনে মিলে কেটে কুটে দিয়ে সব তার ফার কেটে দিয়ে চলে গেছে।
আর আমাদের আপাতত আর এখন কোনো ওয়াইফাই চলছে না, তো দেখা যাক কবে ঠিক হয়, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে বলেছে, তো চলো দেখা যাক ম্যাডাম কি করছে ভেতরে। ও ম্যাডাম, আজকে রাত হবে স্যান্ডউইচ, কারণ ও না ভাত খেতে পারছে না, শুধু অত দিয়ে লাভ নেই, আমি নিজেও ভাত খেতে পারছি না দুপুর বেলাটা, তো আজকে হচ্ছে ওই জন্য স্যান্ডউইচ। এখানে অত দূর থেকে দেখাতে পারবো না, এখানে চিকেনের প্রক্সি দেওয়ার জন্য সয়াবিন রয়েছে, চিকেন যদিও বা ঘরে রয়েছে কিন্তু কালকে চিকেন আবার এখানে আমি আলুটা সেদ্ধ করে একদম রাফলি একটা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে পাতা, আর এখানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে এমনি একটুকুনি নেড়ে চেড়ে নেবো, খুব একটা ভাজা ভাজা করবো না, তোমরা চাইলে আদা রসুনও দিতে পারো, আমি আদা রসুন ছাড়াই করবো, আর এক্ষুনি দিয়ে দেবো আর কি, সবটা দিয়ে এই ঘন্ট পাকাবো একটা, গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দেবো না, গোলমরিচের গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে করে নেবো, আর তারপরে পাউরুটিটা ভরে স্যান্ডউইচ মতো করবো, সেটা পরে তোমাদেরকে দেখাবো। স্যান্ডউইচে আমি কোনো মেয়োনিজ বা টমেটো সসও ইউজ করবো না, কারণ এখন খাওয়াটা উচিত না, তাই জন্য আমি নেবো, আমি শুধু নেবো লাগিয়ে লাগিয়ে খাবো আর কি, ওর তো বারণ সেই খুব মজা। তো দেখো এভাবে আমি রেডি করে নিয়েছি, এখানে দুটো রেডি হয়েছে আর এখানে দুটো রেডি হয়ে রয়েছে, মানে দিয়ে গেছিলাম, লাইটটা অফ হয়ে গেছে, তার মানে বোধহয় হয়ে গেছে, হ্যাঁ একদম পারফেক্টলি হয়ে গেছে, তো নামিয়ে নি তারপর তোমাদের কাছে আসছি। এটা হচ্ছে আমার, দেখে বুঝতে পারছো সস আছে, মেয়ো আছে, আর এটা হচ্ছে ওর, যেখানে কিছু নেই, শুধুই স্যান্ডউইচ গুলো আছে, পুরগুলো আমি একটু বেশি বেশি করে দিয়েছিলাম, তাই দু সাইডে একটু বেরিয়ে আছে, যাই হোক খেয়ে দিয়ে বুঝতে পারবো, যদিও পুরটা খেতে ভালোই হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা। আর স্যান্ডউইচ গুলোটা দেখতেই পাচ্ছো খোলা, এটা ঠান্ডা না হলে পরিষ্কার করতে পারবো না, আজকে রাত্রে এখানে এইভাবেই থাকবে। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমি না রান্না করতে করতে যে ভিউটা পাই সেটা হচ্ছে একটা ফ্ল্যাটের ভিউ, আপাতত এখান থেকে তোমরা কতটা দেখতে পাবে জানি না, তবে আমি কিন্তু ওটা দেখতে দেখতে এনজয় করতে করতেই রান্নাটা করি এখানে, আর এই পাশে জানলাটা খোলা থাকলে তো আরো বেশি হয়। যাই হোক না কেন, তো চলো আজকের ব্লগটাকে আর বড় করছি না, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো এভাবেই সাথে থেকো, আর আমার তরফ থেকে তাদের জন্য অনেক 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 ভালোবাসা, তো চলো টাটা, গুড নাইট, হ্যাঁ গুড নাইট।